এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। বাংলাদেশে যক্ষ্মা মোকাবিলায় প্রথমবারের মতো গঠিত হলো সংসদীয় যক্ষ্মা ককাস। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে প্রধান উপদেষ্টা করে সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না চেয়ারম্যান এবং অ্যারোমা দত্তকে মহাসচিব করে 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাদক কারবারিদের নাম ঠিকানা সংবলিত তালিকা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে মাদকের কারবারে 5000 কোটি টাকার বেশি পাচারের ঘটনা তদন্ত করে দুদক সহ সংশ্লিষ্টদের 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেশে 70% মৃত্যু হয় অসংক্রামক রোগের কারণে। ভেজাল খাদ্য ও তামাকজাত পণ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অসংক্রামক রোগী বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে 3 দিনের সরকারি ছুটি আরও 1 দিন বাড়িয়ে 4 দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আসন্ন ঈদযাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এই দাবি জানানো হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এজন্য জাতীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে দলটি। একই সাথে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বর্তমান নির্বাচন কমিশন এবং ইভিএম বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।